কুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাতি এই বোনের জন্য যত সাধ্য উচিত উনি দোয়াও করবেন আর চেষ্টাও করবেন পূর্বের মতো না করে চেষ্টা চালু রাখবেন কারণ সব কিছুর মাঝে আল্লাহ কোন সময় ব্যবস্থা হয়ে যাবে বলা যায় না তাই সেদিকে গুণা হবে কি না সেদিকে যাবেন না মানে আল্লাহ জাতির উপর ভরসা করে চেষ্টাও করা উচিত কারণ এমলু ফখুল্লিয়াল এখন তকদিরের ব্যাপারে যখন তার বিকেন প্রশ্ন করা হয়েছে বিক্রি তোমরা কাজ করো তোমাদের কাজ হচ্ছে আমল করা প্রত্যেক সবকিছুই সহজ সাধ্য যথাসাধ্য চেষ্টা কর যথাসাধ্য আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর আমার ধৈর্য ধারণ করুন

ان মা مع الصابرين والله يحب আল্লাহ দর্জ সাথে থাকেন আল্লাহ দর্জ পছন্দ করেন রব্বুল আলমিন এর আম্বি কালাম ইসলাম কত ধৈর্য ধারণ করেছেন কত নেক মহিলা আল্লাহর প্রতি চলে গেছেন আল্লাহ আকবর তারা কত কষ্ট করেছেন ইনশাআল্লাহ আপনার সেমন কষ্ট হবে না আপনি দিনের উপর থাকুন আর চেষ্টা করুন দোয়া করুন প্রত্যেকটি কাজেই আপনি সব পাবেন আপনার আদর আর সব আল্লাহ পাক লিখে রেখেছেন দেখে রাখছেন কারণ আল্লাহ আপনার মনের দিকে তাকান আল্লাহ আপনার বাহ্যিক আচার আচরণের দিকে তাকান না আল্লাহ তাকান আপনার মানে বাহ্যিক আচার আচরণ এবং নিয়তের দিকে তাকান আপনার আমল এবং নিয়তের দিকে থাকান আপনি কতটুকু ধনী আপনি কতটুকু সুন্দর অথবা এরকম